আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আফরোজ আক্তার কামাল। করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও চারজন মারা গেছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। ঢাকায় কর্মরত পুলিশের এক উপপরিদর্শক অসুস্থ হয়ে বাকেরগঞ্জে তার বাড়ি যান, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে তার মৃত্যু হয়। এছাড়া সকালে বরিশাল সদর উপজেলার খোন্দাখালী গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন একজন মুক্তিযোদ্ধা। বরিশালে ও ঝালকাঠিতে নতুন শনাক্ত হয়েছেন আরও ছয়জন। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 47 জন। রংপুর বিভাগে 4 পুলিশ, 1 নার্স, 1 আনসারসহ নতুন 12 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 9 জনই রংপুর জেলার, বাকিদের 2 জন লালমনিরহাট ও 1 জন কুড়িগ্রামের। রংপুর বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 352 জন। এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা পজিটিভ কয়েদি মারা গেছেন। সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হলে প্রথমে ওসমানী মেডিকেলে এবং পরে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে 289 জন করোনায় আক্রান্ত হলেন। সুনামগঞ্জে 1 নার্স সহ 3 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41,75,000 ছাড়িয়েছে। মারা গেছেন 2,85,000-এর বেশি মানুষ। এর মধ্যে ইউরোপের কয়েকটি সহ কিছু দেশ লকডাউন শিথিল করায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। খুব দ্রুততার সাথে প্রকোপ মোকাবেলা করা দক্ষিণ কোরিয়ায় আবারও করোনা ছোবল হেনেছে। সামাজিক মেলামেশা বেড়ে যাওয়ায় সিউলে নতুন করে 101 জন করোনায় আক্রান্ত হয়েছে। চীনে যদিও নতুন 1 জন শনাক্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে 2 জন করোনা পজিটিভ হয়। সেখানে থাকা প্রত্যেক কর্মীর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন তিনি তার কর্মস্থলেও সবার সাথে দূরত্ব বজায় রেখেই চলেন, তাই তার মাস্ক পরার কোনো দরকার নেই। শারীরিক সক্ষমতার বিচারে 45 বছরের নিচের ইন্দোনেশিয়ার নাগরিকদের বাইরে কাজ করার অনুমতি মিলেছে। সিঙ্গাপুরেও আজ থেকে কিছু সেলুন, খাবারের দোকান খোলা হচ্ছে। পটুয়াখালীতে উৎপাদিত প্রায় 500 কোটি টাকার মুগ ডাল নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। একদিকে অসময়ে বৃষ্টি, অন্যদিকে লকডাউন পরিস্থিতিতে শ্রমিক সংকটে ক্ষেতের ফসল তোলা যাচ্ছে না। পটুয়াখালী প্রতিনিধি জায়েদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইবা। দেশের চাহিদার অর্ধেকেরও বেশি মুগ ডাল চাষাবাদ হয় উপকূলীয় জেলা পটুয়াখালীতে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ তেমন না থাকায় এবার ফলন খুব ভালো। সেখানে 97,440 হেক্টর জমিতে মুগ ডালের আবাদ হয়েছে এবছর। বাম্পার ফলনে বাড়তি আয় করতে পারবেন এ আশায় ছিলেন চাষিরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন মাথায় হাত তাদের, খেতেই নষ্ট হচ্ছে ফসল। করোনা ভাইরাসের কারণে আমি এখন এই ডাল যে দুগ্গই পাইছি আমি এখন বেচতে পারি না। ডাল একটালের এই ডাল পাঁচে সব তলাই গেছে, আমরা তুলতে পারি না। ওরা কৃষকেরা তো আমার জন্য যদি সরকার সাহায্য কিছু না করে তা আমরা কী উপায় করি। তবে কৃষি কর্মকর্তারা বিষয়টিকে এখনো বড় কোনো সংকট মনে করছেন না। 20% জমির মুগ তোলা হয়েছে, অনেক সংকট হবে না, কারণ এখানে পরিবারের সকল সদস্য, শিশু, আবার বৃদ্ধ বনিতা সকলেই এই মুগ তোলার ব্যাপারে আমাদের শ্রমিক সংকটের তেমন সম্ভাবনা নেই, কারণ মুগ তোলায় তারা পারিবারিকভাবে সকলে মুগ তোলে। দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি বেসরকারি সহায়তায় বিভিন্ন ফসল কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হচ্ছে, বাজারজাত করা হচ্ছে সহযোগিতা। পটুয়াখালীর মুগ ডাল চাষিরাও বলছেন খুব দ্রুত ফসল তুলতে সহযোগিতা পেলে তারাও বেঁচে যাবেন এবারের লোকসান থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদে ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।